হোজাই জিলা পুনৰ গঠন হল লগতে পুনৰ গঠন হল বিশ্বনাথ জিলা পুনৰ গঠন হল বজালি লগতে তামুলপুৰ জিলা দুখনো অৰ্থাৎ অসমত আজিৰ পৰা আমি চাৰিখন জিলা পুনৰ গঠন কৰিছো আৰু এই সিদ্ধান্ত ৰাজ্য চৰকাৰৰ শততম কেবিনেট বৈঠকখনত লোৱা হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 100 সংখ্যক যে ক্যাবিনেট বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হল এই ক্যাবিনেট বৈঠকত পূর্বর এই চারিখন জেলা পূর্বর হোজাই বিশ্বনাথ লগতে বজালি আর তামুলপুর যা বছর 2022 সনের 31 ডিসেম্বরের দিনা এই জেলা কেখনের পূর্বতে জেলা আসিল জেলা মর্যাদা কর্তন করে এটা সিদ্ধান্ত লওয়া হয়েছিল জেলা মর্যাদা কর্তন করা হয়েছিল আর তার পিছত আজি অর্থাৎ এই শুকুরবারের ক্যাবিনেটর শততম ক্যাবিনেটখনত এই সিদ্ধান্ত লওয়া হয়েছে বিনাকান্দি লামডিং আর হোজাই বিধানসভা সমষ্টি খামরি আজি আমি রাজ্য ক্যাবিনেটে হোজাই জেলা গঠন করেছে শুকুরবারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার শততম ক্যাবিনেট বৈঠকখনত এই চারিখন জেলার মর্যাদা উভতাই দিয়া হয়েছে কিন্তু ভৌগোলিক পরিবেশ আগর দরে নহব আগতকৈ বদলিব পূর্বর যে ভৌগোলিক যে রূপরেখা আছিল এয়া কিন্তু এই নতুন ঘোষিত নতুনকৈ ঘোষিত জেলা কেইখনের কিন্তু সাল সলনি হয়েছে অর্থাৎ নতুনকৈ এই শততম ক্যাবিনেটত ঘোষিত এই হোজাই বা বজালি বা তামুলপুর আর বিশ্বনাথ এই নতুনকৈ ঘোষণা করা পূর্বর এই নাম কেইটা আছিল কিন্তু এই নতুনকৈ পুনৰ ঘোষণা করা এই জেলার মর্যাদা উভতাই পোৱা এই জেলা কেইখনের যে ভৌগোলিক পরিবেশ এয়া কিন্তু কিছু সাল সলনি ঘটিব যেহেতু ইতিমধ্যে ডিলিমিটেশন হয়ে গেছে সমষ্টি পুনৰ নির্ধারণ হয়েছে আর সমষ্টি পুনৰ নির্ধারণের সঙ্গে সামঞ্জস্য থাকাকৈ এই চারিখনকৈ হোজাই তামুলপুর বজালি আর বিশ্বনাথ নতুন জেলা কেইখনের বাউন্ডারি হব সীমা হব হোজাই জেলা গঠন করা হব বিন্নাকান্দি সমষ্টি হোজাই আর লামডিং সমষ্টিক সামরি বিন্নাকান্দি লামডিং আর হোজাই আৰু ইয়াৰ হেডকোৱাৰ্টাৰ শংকৰদেৱ নগৰ হ'ব যি আগত যি ধৰণে আছিলে আৰু ই এখন নতুন জিলা আজিৰ পৰা গঠন হ'ব একেধৰণে বিশ্বনাথ জিলাত থাকিব বিশ্বনাথ গহপুৰ বিহালী সমষ্টিকেইটা সামৰি বিশ্বনাথ গহপুৰ আৰু বিহালী সমষ্টিক লৈ বিশ্বনাথ জিলা আজিৰ পৰা গঠন হ'ব সেই জিলাখনৰো ভৌগোলিক পরিবেশ আগর জেলাখনতকৈ কিছু বদলিব কারণ আগত চতিয়া সমষ্টির এটা পার্টো বিশ্বনাথ জেলাত আছিলে এতিয়া নতুন ডিলিমিটেশন মতে বিহালী বিশ্বনাথ আর গহপুর সমষ্টি সামরি বিশ্বনাথ জেলা নতুনকৈ গঠন করা হব তামুলপুর আর গোরেশ্বর মিলাই তামুলপুর নতুন এই জিলাখন বনুয়া হয়েছে বা নতুন এই জিলাখন ঘোষণা করা হয়েছে একধরনে বজালি জিলা গঠন করার যে সিদ্ধান্ত ভবানীপুর হরভোগ বজালি সমষ্টি মিলাই বজালি জিলাখন ঘোষণা করা হয়েছে ঠিক তেনেকে তামুলপুর আর গোরেশ্বর আগর তামুলপুর খন নহব গোরেশ্বর তাত যোগ লাগি গল তামুলপুর আর গোরেশ্বর সমষ্টি লগ লাগি নবগঠিত তামুলপুর জেলা আত্মপ্রকাশ করিব আর সমান্তরালভাবে নবগঠিত বজালি সমষ্টি আর ভবানীপুর হরভোগ সমষ্টিক সংলগ্ন করে বজালি জেলা গঠন করা হয়েছে আৰু যি পুৰণি জিলাৰ সীমা সলনি কৰি পুনৰ নিৰ্ধাৰণ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ অনুসৰি এই নতুন জিলাকেইখন গঠন কৰা হৈছে বিশ্বনাথ বজালি হোজাই তামুলপুৰক পুনৰ জিলাত ঘোষণা কৰাৰ উপৰিও অন্যতম ঘোষণা 81টাকৈ ৰাজ্যত উপজিলা আজি গঠন কৰাৰ সিদ্ধান্ত ৰাজ্যৰ কেবিনেটে আজি লৈছে আমি আজিৰ কেবিনেটত 81খন উপজিলা আমি গঠন কৰিছোঁ ইফালে অন্যতম এটা আজি ক্যাবিনেটের সিদ্ধান্ত রাজ্যত মহকুমার বিলুপ্তি ঘটিল সাধারণত আপনাদের জানে যে মহকুমাত মহকুমাধিপতি থাকে উপজিলাত জিলা উপায়ুক্তর প্রায় সমকক্ষ এজন অতিরিক্ত উপায়ুক্ত থাকিব অর্থাৎ মহকুমাতকৈ উপজিলা ক্ষমতা পরিসর সকলোরে সৈতে বহু বেশি উচ্চ মানদণ্ডর হবগৈ আৰু এই যে 81 উপজিলাৰ কথা যি সিদ্ধান্ত লোৱা হৈছে এই উপজিলাৰ ভিতৰত কামৰূপ মহানগৰত 4খনকৈ উপজিলা থাকিব আৰু সেয়া দিছপুৰ ডিমৰীয়া নিউ গুৱাহাটী জালুকবাৰী উপজিলা থাকিব 1গৰাকীকৈ অতিৰিক্ত
উপায়ুক্ত লগতে উপজেলা থাকিব মহকুমাধিপতি লগতে থাকিব চক্র বিষয়া স্বয়ং প্রশাসনিক ব্যবস্থা থাকিব উপজেলা সমূহত আৰু এক জানুয়ারির পৰা কার্যকরী গোটেইখিনি হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার এই যে এশ সংখ্যক বা শততম যে ক্যাবিনেট বৈঠক ইয়ার পূর্বে নিরানব্বইখন যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে এই নিরানব্বইখন ক্যাবিনেট বৈঠকের মোট প্রায় বারোশ চৌত্রিশটা সিদ্ধান্ত লওয়া হয়েছে আর ইয়ারে প্রায় আঠানব্বই শতাংশ অর্থাৎ বারোশ সতেরোটা সিদ্ধান্তই কার্যকরী হয়েছে নহলে হয়তো অকনমান কার্যকরী হবলৈ বাকি আছে এইখানে কথা আজি মুখ্যমন্ত্রীগুলো ক্যাবিনেট বৈঠকের অন্তত সদরি করেছে লগতে আজির ক্যাবিনেট বৈঠকত আরো কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে অন্যতম ইয়ার ভিতর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের সেমি কন্ডাক্টর পলিসি আর রাজ্য সরকারের সেমি কন্ডাক্টর পলিসির অধীনত ইনসেন্টিভর কিছু বিশেষকৈ ব্যবস্থা আর ঘোষণা করা হয়েছে ইফালে গুৱাহাটী মহানগরীর ২৩০ কোটি টাকার সি সি টিভি লগাবর বাবে ২৩০ কোটি টাকা ধার্য করা হয়েছে একে ধরনের বিধবা পেনশনের পূর্বে যে ৩০০ টাকা পাইছিল সেই পরিমাণ অরুণোদয় টাকার সমান করা হয়েছে অর্থাৎ এতিয়া ১২৫০ টাকাক বিধবা পেনশন যখন হিতাধিকারী পাব লগতে প্রাথমিক শিক্ষার শিক্ষক নিযুক্তি ক্ষেত্র শিক্ষাগত অর্হতার একটা নিয়ম লওয়া হয়েছে আর টেটর মার্কশিটর পরাই ৮৫% দিয়ার ব্যবস্থা করা হব ইফালে বিএডর ভ্যালু চা হব যদিও টেটর পরা ৮৫% দিয়া হব এটা অন্যতম আজি ক্যাবিনেটর সিদ্ধান্ত লওয়া হয়েছে শততম ক্যাবিনেট বৈঠকখনত এটা অন্যতম সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা আর এতিয়ালৈকে যিখিনি মূল সিদ্ধান্ত এই গোটেই ক্যাবিনেট সিদ্ধান্তসমূহৰ উপৰিও এটা অন্যতম সিদ্ধান্ত হৈছে মোদী স্বচ্ছ ডিষ্ট্ৰিক্ট স্বচ্ছ জিলা পুৰস্কাৰ আৰু এই মোদী হৈছে মোষ্ট আউটষ্টেণ্ডিং ডিষ্ট্ৰিক্ট ইনিচিয়েটিভ ইয়াৰ অধীনত স্বচ্ছতাৰ ক্ষেত্ৰত যিখন জিলাই আটাইতকৈ উৎকৃষ্টতা উদৰ্শন দাঙি ধৰিবলৈ সক্ষম হ'ব ১০০ কোটি টকা সেই জিলাখনে পাব সেয়া এটা অন্যতম আজি কেবিনেট বৈঠকত এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে আৰু কেইবাটাও ক্ৰাইটেৰিয়া থাকিব এই ক্ৰাইটেৰিয়াৰ ভিত্তিত সেই জিলাখনে শ্ৰেষ্ঠত্ব প্ৰতিপন্ন কৰিব লাগিব আৰু ছেমি কণ্ডাক্টৰ পলিচিৰ কথা ইতিমধ্যে আপোনালোকক কৈছোৱে ইয়াৰ উপৰিও আৰু বহুকেইটা সংগীতৰ মহাৰণৰ যি ৰূপৰেখা সেই ৰূপৰেখা নিৰ্ধাৰণ আজিৰ কেবিনেট বৈঠকত কৰা হৈছে লগতে অন্যতম এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সরকার যি রুলস মতে চলে বা সরকারের কাম কাজব যি ধরনের হয় সেয়া হয়েছে রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস যি ব্রিটিশের দিনের চলি আহিছিল ইয়াত সামান্য বিগত সময়সূচ বিগত বর্ষবর সামান্য কিছু সাল সলনি ঘটিছিল যদিও মূলত একই আসে কিন্তু এতিয়া এই গোটে রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস নতুনক গঠন হব আর ইয়ার অধীনত কার কি দায়িত্ব হব বা কোনে কি ধরনের চোয়া চিতা করব এই গোটেখিনি লে ডাউন করা হব অর্থাৎ এই গোটেখিনি নির্ধারণ করে দিয়া হব আর প্রশাসনিক সংস্কার প্রশাসনতন্ত্র প্রশাসনিক ব্যবস্থা সংস্কার সাধনের ক্ষেত্র ই একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক থাকিব এই নতুন রুলসর ক্ষেত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেটর এশ সংখ্যক যখন বৈঠক এই ক্যাবিনেট বৈঠকখনত বহু কেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে কিন্তু ইয়ার লগতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পিছরে পৰা এই দুবছর চারি মাহর এইখানে সময়সা যি এশখন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রীগুলি ইতিমধ্যে কৈছে যে এই ক্যাবিনেট বৈঠকত ১২৩৪টা সিদ্ধান্ত লওয়া হয়েছে কিন্তু একটা তুলনার ফিগার এটা বা ফ্যাক্টস এন্ড ফিগার্সও কিছু মুখ্যমন্ত্রীগুলি দাঙি ধরেছে যে ইয়ার পূর্বর ২০০২ চনের পৰা ২০২১ চনলৈকে মুঠ যি ক্যাবিনেট সিদ্ধান্ত বা মুঠ যি ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই সংখ্যাটা হয়েছে ২৬৪ ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রায় এই ২০ বছৰৰ সময়সূচীত এই ২৬৪ ক্যাবিনেট বৈঠক আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই কার্যকালত যা দুবছর চারিমহিয়া কার্যকালত এশ ক্যাবিনেটর অনুষ্ঠিত হয়েছে এশখন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর ইয়াতে প্রায় ১২৩৪টা সিদ্ধান্ত লওয়া হয়েছে ইয়াৰে ৯৮% পূরণ হওয়া বলে বা প্রায় পূরণ হওয়া বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।